ফের একবার রাজ্য পুলিশের মুখ্য কার্যালয় ঘেরাও করল সিপিএম। পুর ও নগর নির্বাচনে ব্যাপক সন্ত্রাস, বিরোধীদের প্রার্থী দিতে না দেওয়া, বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা হুজ্জতের অভিযোগ আগেই তুলেছিল সিপিএম। এবার তার সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্য পুলিশের মুখ্য কার্যালয় ঘেরাও করে রাখল সিপিএম। মাস কয়েক আগে এভাবেই হঠাৎ পিএইচকিউ ঘেরাও করেছিল সিপিএম নেতা কর্মীরা। শুক্রবার ঠিক একই কায়দায় পিএইচকিউ ঘেরাও করে রাজ্যের প্রধান বিরোধী দল। এজন্য পুলিশের সদর দপ্তরে সিপিএম এর সার্জিক্যাল স্ট্রাইক। মাস কয়েক আগে যখন এভাবে পিএইচকিউতে অবরোধ চালিয়েছিলেন বাতুল চৌধুরী, পবিত্র করেরা, সেদিন লোক সংখ্যা অনেক বেশি ছিল। আজ তুলনামূলকভাবে লোক সংখ্যা কম হলেও আন্দোলনের তীব্রতা এবং নাছোড় বান্ধা মনোভাব ছিল অনেকটাই প্রবল। কারণ ওইদিন পুলিশ মুখ্য কার্যালয়ের মূল ফটক অবরোধ করার কিছুক্ষণের মধ্যেই ডিজিপি ডেকে কথা বলেছিলেন সিপিএম নেতাদের সঙ্গে। কিন্তু এদিন যখন সিপিএম নেতা কর্মীরা মূল ফটক অবরোধ করে, তখন প্রথমে ডিজিপি কথা বলতেই চাইছিলেন না, তার জায়গায় পাঠিয়ে দেওয়া হয় পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে। পুলিশের মনোভাব ছিল, যা বলার এসপি কে বলি এখান থেকে কেটে পড়তে হবে, ডিজিপি বা অন্য কারোর সঙ্গে দেখা করা সম্ভব না। কিন্তু অনমনীয় থাকেন সিপিএম নেতা কর্মীরা, তারা পুলিশের এই মনোভাবের জবাব দেন স্লোগানে স্লোগানে, ডিজিপি কথা না বললে কিছুতেই ছাড়া হবে না মূল ফটকের পথ। এদিন মূল দাবি ছিল পুর ও নগর ভোটে যেসব বিরোধী প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পেরেছেন তাদের নিরাপত্তা দিতে হবে, যারা হামলা হুজ্জতি চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর পুলিশকে হতে হবে আরো সক্রিয় এবং নিরপেক্ষ। বিজেপির বা শাসক দলের করুণার পাত্র হয়ে যেন রাজ্যের পুলিশ না থাকে, এসব দাবিতেই চলছিল সিপিএম কর্মী সমর্থকদের স্লোগান, যাতে মুখর হয়েছিল গোটা এলাকা। এদিকে পুলিশ তাদের জমায়েত বাড়াতে থাকে। একটা সময় সিপিএম নেতা কর্মীদের তুলনায় পুলিশের সংখ্যা ছিল অনেক বেশি। যেসব সিপিএম নেতা কর্মীরা পিএইচকিউ সদর দরজার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের ঘিরে দেওয়া হয় ডান্ডাধারী পিএসআর জওয়ানদের দিয়ে। নিয়ে আসা হয় জল কামান, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট, আনা হয় বরুণ এবং বজ্র। যেন পুলিশ সদরের দরজায় যুদ্ধের পরিস্থিতি। পুলিশের ব্যবস্থাপনা ছিল এমনই, এমন ভাবে সিপিএম নেতা কর্মীদের ঘিরে রাখা হয় যেন উপরের অর্ডারের প্রতীক্ষা মাত্র। উপর থেকে আঙ্গুল নাড়লেই ঝাঁপিয়ে পড়া হবে মাত্র শখানেক সিপিএম নেতা কর্মীদের উপর। পুলিশে ঘেরা টোপে সেই সময় স্লোগানে স্লোগানে উত্তাল সিপিএম কর্মীরা। ডান্ডাধারী টিএসআর জওয়ানদের ঘেরোয়ের মধ্যে তখন কর্মীদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাদল চৌধুরী, মানিক দে, নারায়ণ কর, জিতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত, ঝর্ণা দাস, পবিত্র কর, রমা দাস প্রমুখ রাজ্য কমিটির নেতা নেত্রীরা। এদিকে নেতাদের শারীরিক ভাষাতেও ক্রোধ আর ঘৃণার মিশেল। বিজেপি আইপিটি জোট সরকার ক্ষমতা আসার পর পঞ্চায়েত যেমন জোর করে তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে, এবং পঞ্চায়েতের উপনির্বাচনে 96% আসন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে। তার পরবর্তী সময়ে পৌর পরিষদ যেগুলি ছিল নানা কায়দা কানুন করে সেগুলিকে ভাঙার চেষ্টা করেছে, ভেঙেছে। এখন পৌর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের পার্টি, আমাদের বামপন্থীরা, আমরা অত্যন্ত উৎসাহী ছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানুষের কাছে কথা বলার সুযোগ তার মধ্যে দিয়ে তৈরি হবে। আমরা তো অনেক জায়গায় মনোনয়নপত্র দিতে পারি নাই, জিরানিয়া, বোয়াই, তেলিয়ামুড়া, একটি মনোনয়নপত্র দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন জিরানিয়া যখন আমাদের কর্মীরা, আমাদের নেতারা সহ গিয়েছিল, গাড়ি ভেঙে দিয়েছিল, পুলিশ ব্যারিকেড করে নিয়ে যেতে পারেনি, কোনো আইন নেই। যে কয়টা মনোনয়ন সাবমিট আমরা করেছিলাম
গত তিন দিন যাবৎ বিলোনিয়া, শান্তির বাজার, বিশালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা এইভাবে পরিস্থিতি তৈরি করছে, গিয়ে জোর করে মনোনয়নপত্র উইথড্র করার জন্য সাইন করাচ্ছে। শেষ পর্যন্ত সিপিএম নেতাদের সঙ্গে কথা বলতে রাজি হন ডিজিপি অখিল কুমার শুক্লা। পিএইচকিউর ভেতরে যান সিপিএম নেতৃত্ব, বাইরে তখনও চলছিল স্লোগান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।